বন্ধুরা, ইসরায়েল যদি আগে ভাগে বুঝে যায় বা টের পেয়ে যায় যে তাদের ওপর কোনো বড় ধরনের হামলা হতে চলেছে বা অ্যাটাক হতে চলেছে বা তাদের খিলাফ কোনো রকম প্ল্যান করা হচ্ছে, তো সেটিকে নিউট্রালাইজ করবার জন্য ইসরায়েল কিন্তু আগে আক্রমণ করে, যেটা হচ্ছে ইসরায়েলের নীতি। তো বন্ধুরা, এটা আপনারা সকলে জানেন, যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে, এমনকি ফিলিস্তিনি জঙ্গিরা, হামাস জঙ্গিরা সর্বদা ইসরায়েলের ক্ষতি সাধনের জন্য তারা কিন্তু তাদের উপর সর্বদা অ্যাটাক করেই থাকে। তো এখন যে বড় খবরটি বেরিয়ে আসছে সেটা হচ্ছে এটাই, যে সিরিয়া চালালো ইসরায়েলের ওপর মিসাইল হামলা, আর তাতেই মারা গিয়েছে 4 সেনা। হ্যাঁ বন্ধুরা, সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতেই নাকি 4 সিরিয়ান সেনা নিহত, আর কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছে। বর্তমান সময়ে সামরিক সূত্র খবর জানিয়েছে সেই দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা। সোমবার রাত 2:20 ইসরায়েলরা অধিকৃত সিরিয়ার গোলান থেকে এই হামলাকে চালায়। তারা মূলত দামেস্কের আশেপাশের এলাকাগুলোকে টার্গেট করে, যেখান থেকে সেই সমস্ত জঙ্গিগুলো তাদের উপর আক্রমণ করার প্ল্যান করে বা আক্রমণ করে। যদিও এখনও পর্যন্ত ইসরায়েলি এই হামলায় কিছু অবকাঠামো ধ্বংস করতে পেরেছে, তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাকি কয়েকটি মিসাইলকে প্রতিহত করে। তবে এই ঘটনায় তাৎক্ষণিক ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো স্টেটমেন্টই দেয়নি। অনেক বছর ধরেই কিন্তু গোলান থেকে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। তাদের দাবি যে দেশটির সীমান্ত এলাকাগুলোতে ইরান সম্পৃক্ত স্থাপনায় হামলা চালানো হয়। প্রায়শই ইসরায়েলি বোমা গিয়ে পড়েছে রাজধানী দামেস্কের প্রাণকেন্দ্রে, এতে সাধারণ মানুষেরও কিন্তু প্রাণহানি হয়েছে, সাথে জঙ্গিরা। 2011 সিরিয়ার ভয়াবহ গৃহযুদ্ধ শুরুর পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে সমর্থন দেয় ইরান। তখন থেকে দেশটিতে ইরানের প্রভাব বাড়ছে, সেখানকার জঙ্গি সংগঠনগুলো প্রকাশ্যে তাদের সাপোর্ট করে। অন্যদিকে ইসরায়েলের চিরশত্রু আক্রমণ বাড়িয়েছে সিরিয়ায়, এই হামলা চালাতে গোলান মালভূমি ব্যবহার করছে দেশটি। তবে গোলান মালভূমি সিরিয়া ও ইসরায়েলের জন্য কৌশলগত দিক দিয়ে দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ। 1967 আরব ইসরায়েলি 6 যুদ্ধে সিরিয়ার গোলান দখল নেই ইসরায়েল। 1973-74 যুদ্ধে এই মালভূমি পুনর্দখলের চেষ্টা করতে ব্যর্থ হয় সিরিয়া। পরে আবার 1981 গোলানকে একতরফাভাবে নিজ ভূখণ্ডে অন্তর্ভুক্ত করে নিয়েছে ইসরায়েল। এই সমস্ত মুসলিম দেশগুলো চেষ্টা করেছিল সেটাকে ছিনিয়ে নেবার, কিন্তু ইসরায়েল যুদ্ধে জিতে নিয়ে সেটাকে দখল করে নেয়। কিন্তু এই অন্তর্ভুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায় বা বিশেষ করে ইসলামিক সাম্প্রদায়িক দেশগুলো বা ইসলামিক ব্যক্তিগুলো। তো যেটাই হোক, বর্তমান সময়ে এই জায়গা থেকে ইসরায়েলের উপর আক্রমণ করা হয়, আর এখান থেকে যত সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে তারা আক্রমণ আর তাদের ওয়েপন্সকে এখান থেকেই কিন্তু স্টোর করে, আর সেটাকে কেন্দ্র করে ইসরায়েল বারবার অ্যাটাক করে এটার ওপর। তো সেই আক্রমণে এবারও 4 সেনা মারা গিয়েছে।